বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি নায়িকা শাবানা ও শাবনূর। 1998 সালে শাবানার পরিবার শাবনূরের জন্মদিনে একটি লকেট উপহার দিয়েছিল শাবনূরকে, দেখাবো প্রমাণসহ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। সেই 90 দশকে শাবনূরের ভূয়সী প্রশংসা করেছিল শাবানা। যদিও আবারও বেশ কিছুদিন আগে শাবানা শাবনূরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। সেই 90 দশকেও শাবানা বলেছিলেন, শাবনূর খুব ভালো অভিনয় করে ও নাচে। আমার ছবিতে শাবনূরের এক্সপ্রেশন দেখে আমি বিস্মিত না হয়ে পারিনি। শাবনূর কখনো যদি কোনো ভুল না করে থাকে তাহলে আমি বলতে পারি ও একদিন অনেক বড় মানের আর্টিস্ট হবে। শাবনূরের প্রসঙ্গে শাবানা এরকম কথাই বলেছিলেন। শাবানা 90 দশকে প্রায় অনেকগুলো সিনেমায় প্রযোজনা করেছিল। তার প্রযোজিত প্রায় সবগুলো সিনেমাতে প্রধান চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছিলেন। শুধুমাত্র বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় অভাবনীয় সাফল্য দেখে প্রথমবারের মতো তার প্রযোজিত সিনেমায় প্রধান চরিত্র হিসেবে অঞ্জু ঘোষকে নিয়েছিল। এরপর স্বপ্নের পুরুষই তার প্রযোজিত দ্বিতীয় কোনো সিনেমা, যে সিনেমায় তিনি নিজে অভিনয় না করে প্রধান চরিত্রে তিনি শাবনূরকে নিয়েছিলেন। এর আগেও শাবানা প্রযোজিত স্বামী কেন আসামি সিনেমায় শাবনূরকে শাবানা নিতে চেয়েছিল। ওমর সানি ও শাবনূরকে নিয়ে স্বামী কেন আসামি সিনেমাটি করতে চেয়েছিল, কিন্তু সে সময় সালমান শাহ মিত্রুর জটিলতায় পড়ে এবং প্রধান চরিত্র না হওয়ায় শাবনূর কাজটি তখন করেননি। আবার স্বপ্নের পুরুষ সিনেমাতেও প্রথমে শাবানা ও জসিম থাকার কথা ছিল, কিন্তু শাবানা তখন সিনেমা করবে না বলে সিদ্ধান্ত নিয়ে শাবনূরকে নিয়েছিলেন এই চরিত্রে। স্বপ্নের পুরুষ সিনেমাটি করার সময় শাবানা শাবনূরকে প্রচুর আদর করতেন। শাবানা নিজ হাতে হাঁসের মাংস রান্না করে শুটিংয়ে শাবনূরকে খাইয়ে দিতেন, কারণ হাঁসের মাংস শাবনূরের খুবই পছন্দের ছিল। তাছাড়াও শাবানা ওই সময় শাবনূরকে ক্যারিয়ার সম্পর্কে ভালো ভালো উপদেশও দিতেন। যেমন সে সময় শাবনূর রিয়াজকে নিয়ে বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় অনেক মুখরোচক গুজব লেখালেখি হতো। পত্রিকায় এমনও লেখা হয়েছিল যে রিয়াজ শাবনূরের বিয়ে হয়ে গেছে। শাবানা সবসময় শাবনূরকে বলতো সাংবাদিকদের সাথে দূরত্ব বজায় রাখতে, এবং শাবনূর যেন সাংবাদিকদের কাছে সব ক্লিয়ার করে দেয়। রিয়াজের সাথে শাবনূরের যে অন্য কোনো সম্পর্ক নেই সেটা সাংবাদিকদের কাছে তুলে ধরতে বলে শাবানা। শাবনূরের 98 সালের জন্মদিনের পার্টিতে বড় আয়োজন করে সাংবাদিকদের কাছে সব ক্লিয়ার করতে বলে শাবানা। শাবানার কথা মতো শাবনূর তাই করেন। জন্মদিনের জমকালো পার্টিতে শাবনূর রিয়াজ সম্পর্কে বলে, আমাদের দুজনের ভালো একটা জুটির সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। আর শাবনূর 2005 সালের আগে কখনোই বিয়ে করবেন না এবং চলচ্চিত্রের কাউকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন সেই অনুষ্ঠানে। শাবনূরের সেই জন্মদিনে শাবানার স্বামী সাদিকও উপস্থিত ছিলেন। শাবনূরের সেই জন্মদিনে শাবানা শাবনূরকে অ্যাশ বর্ণ খোদাই করা একটি সোনার লকেট গিফট করেন এবং সবাই মিলে জন্মদিনে খুব আনন্দও করেছিলেন। তো প্রিয় বন্ধুরা, শাবানা ও শাবনূরের এই অজানা কথাগুলো জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, আর পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।